ঢাকার মৌলানা মুফতি মিজান সাহেব যখন, মিজানুর রহমান সাহেব যখন মদিনা ভার্সিটিতে পড়ে, মদিনা ভার্সিটি হইল এই সমস্ত গালি হাম্বলিদের আস্তানা আর ডাকানা, এদের সাথে ওনার বহস মুনাজারা হতো। এক সময় এদের উস্তাদকে সালিস বানাইয়া বহসের অনুষ্ঠান হইল। এদের দাবি হইল নুসুসের মধ্যে তাবিল না জায়েজ, আর মুফতি মিজান সাহেবের দাবি হইল নুসুসের মধ্যে তাবিল করা সলব থেকে সাবিত। এই দাবির উপর বসে বহস, ইত্তেফাকান এদের পক্ষ থেকে যে মুনাজির তৈয়ার করা হয়েছিল সেই মুনাজিরের একটা চক্ষু অন্ধ ছিল। তখন মুফতি মিজান সাহেব বললেন, বহস শুরু করার আগে আমার একটা কথা আছে। কী কথা? বলে, তুমি পরকালে অন্ধ হয়ে হাসরের মাঠে উঠবে। বলে, দলিল কী? বলে, দলিল হলো আল্লাহ কোরআনে বলেছেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে যে অন্ধ হবে আখিরাতে সে অন্ধ হবে। এখন হয়তো সে তাবিল করতে হবে, আর না হয় হেও পরকালে অন্ধ থাকবে মেনে নিতে হবে। এখানেই বহস শেষ, পরাজয় এখানেই হয়ে গেল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মাল লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউবীলিহি بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام এখানে আপনারা সবাই উলামায়ে কেরাম, আপনাদের উদ্দেশ্যেই আমি এই বিশেষভাবে আকাইদ প্রশিক্ষণের ব্যবস্থাটা করেছি। কেন করলাম তার কারণ, যে কিছু মানুষ এমন আছে যারা ফেকার বেলায় হানাফি হলেও আকাইদের বেলায় আহলে সুন্নত নয়। আমি এদেরকে সত্যিকারের হানাফি স্বীকার করি না, কারণ সাধারণত মুসলমানরা জানে যে হানাফি শাফিঈ হাম্বলি মালিকি চার মজাবের মুসলমানেরা হক। কাজী হানাফি হইয়ে যদি আহলে সুন্নত না হয় তাহলে সেটার হক রইল না, সেটা বাতিল হয়ে গেল। ফেকার বেলায় হানাফি ফেকার অনুসারী হইয়াও যারা আহলে সুন্নতেরা মতাদর্শে নাই, এই সমস্ত হানাফিরা প্রকৃত হানাফি নয়, এরা নামদারি হানাফি এবং এরা হক নয়, এরা বাতিল। ঠিক তেমনিভাবে হাম্বলি মজাহাবের অনুসারী হইয়াও যারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকাইদের উপর সাবিত কদম নাই, এরাও ফেকহান হাম্বলি হওয়া সত্ত্বেও এরা হক নয়, এরা বাতিল। ফেকা হইল দ্বিতীয় স্তরের, আকাইদ হইল প্রথম স্তরের। হক্কানিয়তের জন্য প্রথমে আকাইদের ব্যাপারে হক হতে হবে, তারপরে ফেকার বেলায় হক। আকাইদের বেলায় বাতিলপন্থী হইয়া ফেকার বেলায় হকপন্থী হইলে এই হকের কোনো গুরুত্ব থাকে না, মূল্য থাকে না। যার আকিদা বাতিল সে হানাফি ফেকা মতো আমল করলে তার আমল যেমন গ্রহণযোগ্য নয়, যার আকিদা বাতিল সে যে কোনো ফেকহি ইমামের অনুসরণে ফেকার মাসাইল আমল করলেও তার আমল গ্রহণযোগ্য নয়। এগুলি অতি সহজ এবং সাধারণ কথা, আমাদের গোটা আলেম সমাজের সকলের জানা থাকার কথা যে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি মজহাবের অনুসারীগণ এদেরকে যে সারা দুনিয়ার মুসলমান হক মনে করে, সুন্নিয়তের শর্তে হক মনে করে। যদি সুন্নিয়ত ঠিক থাকে তাহলে তোমার হানাফিয়ত হক, যদি সুন্নিয়ত ঠিক থাকে তোমার তাইলে তোমার শাফিঈয়ত হক, যদি সুন্নিয়ত ঠিক থাকে তাইলে তোমার মালিকিয়ত হক, যদি সুন্নিয়ত ঠিক থাকে তাইলে তোমার হাম্বলিয়ত হক। কাজেই যাদের সুন্নিয়ত ঠিক নাই তাদের হানাফিয়ত
হক্কানিয়তের আলামত নয়। যাদের সুন্নিয়ত নাই তাদের মালিক, তাদের হাম্বলিয়ত হক্কানিয়তের আলামত নয়। এই মৌলিক সহজ সরল কথাটা আমরা সব সময় যেন মনে রাখি, কোনো সময় যেন ভুলে না যাই। হাম্বলি মজাহের অনুসারীরা মধ্যে এই সুন্নিয়ত বর্জনকারীদের উল্লেখযোগ্য সংখ্যা আছে। হাম্বলি মজাহের উল্লেখযোগ্য পরিমাণ ফেখার বেলায় হাম্বলি মজাহের অনুসারী, কিন্তু আকাইদের বেলায় এরা মুজাসসিমা এবং মুসাববিহাদের প্রতি ঝুঁকে গেছে, এরা বাতিল। এই সমস্ত বাতিলদের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া একজন, এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আপন ছেলে আবদুল্লাহও একজন। বড় লোকের ছেলে হইলেই বড় লোক হয় না, ডাক্তারের ছেলে হইলেই ডাক্তার হয় না। বড় লোক এটা যার যার ব্যাপার, ডাক্তারি যার যার বিদ্যার নাম। এরা ইবনে তাইমিয়া মুজাসসিমাদের প্রতি ঝুঁকে পড়ছে, মুসাববিহাদের প্রতি ঝুঁকে পড়ছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে আবদুল্লাহ মুজাসসিমা এবং মুসাববিহাদের প্রতি ঝুঁকে পড়ছে, ঝুঁকে পড়ছে কোরআনের কিছু আয়াতের সাহারা নিয়ে, আশ্রয় নিয়ে। কোরআনের কিছু আয়াতে আল্লাহর চেহারা বলা হয়েছে, আল্লাহর হাত বলা হয়েছে। মাসাল্লান এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সর্বত্রই আল্লাহ আছেন। ফা আইনামা তুওয়াল্লু, তুমি যেদিকেই মুখ ফিরাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহ আছেন। যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ আছেন। তো এখানে আল্লাহ আছেন কথাটাকে আল্লাহ কোন ভাষায় বলেছেন? ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা আছে। তুমি যেদিকেই ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা আছে। এই যে নুসুসের বিভিন্ন, কোরআনের বিভিন্ন আয়াতে, রসুলের বিভিন্ন হাদিসে আল্লাহ সম্পর্কে কিছু অঙ্গ প্রত্যঙ্গের উল্লেখ করা হয়েছে। সমস্ত আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হইল এইগুলির দ্বারা শারীরিক অঙ্গ মুরাদ নয়। আহলে সুন্নত ওয়াল জামাতের এটা মুসাল্লাম ফয়সালা, নুসুসের যেখানে যেখানেই আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের সব অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে, এগুলির দ্বারা আল্লাহর কোনো অঙ্গ বোঝাবার জন্য নয়। কারণ অঙ্গ হওয়াটা শরীরের খাসা আর শরীর হইল মখলুকের খাসা। অঙ্গ প্রত্যঙ্গ হওয়া শরীরের খাসা, শরীর ছাড়া অঙ্গ হয় না। যার শরীর আছে তার হাত আছে, যার শরীর আছে তার মুখ আছে, যার শরীর আছে তার পাও আছে, যার শরীর আছে তার নাক আছে, চোখ আছে। যার শরীর নাই তার হাতও নাই, পাওয়া নাই, চোখও নাই, মুখও নাই, নাকও নাই, কানও নাই। অঙ্গ হওয়া শরীরের খাসা আর শরীর মখলুকের খাসা। এই কারণে নুসুসের যেখানে যেখানেই আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, একখানেও এই অঙ্গ বোঝাবার জন্য বলা হয়েছে না, বলা হয়েছে কোনো না কোনো সিফত বোঝাবার জন্য, আল্লাহর কোনো গুণ বোঝাবার জন্য আল্লাহর হাত বলা হয়েছে, আল্লাহর কোনো গুণ বোঝাবার জন্য আল্লাহর চেহারা বলা হয়েছে, অংশ বোঝাবার জন্য নয়, অঙ্গ বোঝাবার জন্য নয়। এটা আহলে সুন্নত ওয়াল জামাতের মুসাল্লাম কায়দা। কিন্তু হাম্বলি মজাবের বিচ্যুত কিছু লোক, যারা ফেকহান হাম্বলি দাবিদার হওয়া সত্ত্বেও এরা আহলে সুন্নত ওয়াল জামাতের এই মুসল্লম কাদার থেকে বিচ্যুত হয়, এরা আল্লাহর অঙ্গমূলক অঙ্গবোধক শব্দগুলিকে অঙ্গ অর্থেই ব্যবহার করে, এবং এই ফতে এরা গেছে আল্লাহকে আরশে বসেছেন এই কথাটা সাব্যস্ত করার জন্য। বিনাউল ফাসিদে আলাল ফাসিদে ফাসিদুল, একটা ফাসিদ কথারে সাব্যস্ত করার লাগে আরও তিনটা ফাসিদের আশ্রয় নিছে, একটা বাতিল কথারে সাব্যস্ত করার জন্য আরও তিনটা বাতিলের আশ্রয় নিছে। ইস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন,
ইস্তাওয়া আলাল আরশের আহলে সুন্নত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গিতে এর ব্যাখ্যা তফসির। আমার দৃষ্টিতে তফসিরে কবিরে যত চমৎকারভাবে লেখছেন, আমি আর কোনো তফসিরে এত চমৎকারভাবে পাইছি না। আমি আপনাকে অনুরোধ করব এই ইস্তাওয়া আলাল আরশের তফসিরটা তফসিরে কবিরে আপনারা দেখে নেবেন। সেখান থেকে তলখিস করে, বাছাই করে, চয়ন করে আমি আমার মজহাব সিরিজ 3 নম্বরে লিখছি। তফসিরে কবিরের এবারত উঠাইয়া দিয়া তর্জমা সহ লিখছি ইস্তাওয়া আলাল আরশের অর্থ কী। ইস্তাওয়া আলাল আরশের অর্থ কোনো মানুষ যেভাবে কোনো সিংহাসনে বসে, আল্লাহ আরশে এইভাবে বসেছেন, এটা বাতিল অর্থ, এই অর্থ নয়। কাজে ইস্তাওয়াটা এখানে এটা মুহকম না, এটা মুআব্বাল। এই যে মুহকম আর মুআব্বালের ব্যাপারটা আহলে সুন্নাতুল জামাতের দৃষ্টিতে যে জিনিসটা আছে, এটা এই এই গালি হাম্বলিরা মানে না। বরং এরা এক কথায় দাবি করে বসে যে আল্লাহর কোরআনে তাবিল করা না জায়েজ। আল্লাহর কোরআনের আলফাজগুলিকে হাকিকি মানায় ব্যবহার না করে মজাজি মানায় ব্যবহার করা না জায়েজ, এটার একটা উসুল বানায় এনেছে। এই যে বিনাউল ফাসিদ আলাল ফাসিদে ফাসিদুন, এই এই ভিত্তিতেই ইস্তাওয়া আলাল আরশের অর্থ আরশে বসেছেন এই কথাটা ব্যস্ত করার জন্য তাবিল করা না যায় একটা নয় এমন গড়া কায়দা বানাইছে। যে নুসুস মুতাশাবিহাতের নুসুসের মধ্যে যে সমস্ত মুতাশাবিহাত আছে এগুলির তাবিল করা সলব থেকে সাবিত আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে গালি হাম্বলিরা এই এতগুলি বাত একটা বাতিলকে প্রমাণ করার জন্য এতগুলি বাতিলের ফত অবলম্বন করছে। ইবনে তাইমিয়ার দুহাই দিয়া, ইবনে হাম্বলের দুহাই দিয়া এই বড় বড় শখসিয়তের নাম শুনিয়া বর্তমানে আমাদের কৌমি অঙ্গনের কিছু আলেম গুফনে গুফনে এদের এই ভ্রান্ত মতবাদ গ্রহণ করে ফেলতেছে। এর কিছু বাতাস আমি সমাজে দেখতে পাইতেছি যে কৌমি অঙ্গনের নবীন আলেমরা এই সমস্ত বাতিলপন্থীদের এই উস্কানিমূলক কথাবার্তা, এই সমস্ত অপব্যাখ্যামূলক কথাবার্তাকে মনে প্রাণে গ্রহণ করে নিতেছে। এই জন্য আমরা কৌমি আলেমগঞ্জ যেন সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বুঝতে পারে, চিনতে পারে, এতে অটল থাকতে পারে, এই মন মানসিকতা তৈরির জন্য আমি এই আকায়েদ প্রশিক্ষণের ব্যবস্থাটা গ্রহণ করেছি। এই হলো আমার উদ্দেশ্য। কোন উদ্দেশ্যে আমি এটা করলাম, এর প্রেক্ষাপটটা কি, আপনাদের যেখানে প্রেক্ষাপটটা আমি তুলে দিয়ে ধরলাম, আল্লাহ আপনাদের আমাদেরকে হক বুঝার, হক চিনার, হকের উপর অটল থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাব ইনদাকা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া আমাদের সবার মাঝে উপস্থিত পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার শ্রদ্ধেয় উস্তাদ তুল্য মুরব্বী আমাদের কৌমি অঙ্গনের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের তত্ত্বাবধানে, নির্দেশনায়, ব্যবস্থাপনায় আজকে একটি সুন্দর আমরা আলোচনা, বিশেষত আকিদা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে হুজুর তো আমাদের সবারই মুরব্বী। আমার যতদূর মনে পড়ে সেই 2003 সাল থেকেই হুজুরের
ওয়াজ শুনে আসতেছি, ইলমি ইস্তিফাদা করে আসতেছি। 2003 সালে সম্ভবত ফার্সি কি মিজান পড়তেছি, তখনই হাটহাজারি মাদ্রাসায় হাফতে সালা ইজলাসে সর্বপ্রথম হজরতের আলোচনা বয়ান শুনেছি। এরপর থেকে আলহামদুলিল্লাহ ইলমি ইস্তিফাদা, বিশেষত আকিদা ও বাতিল ফিরকা, বাতিল মতাদর্শ, মতবাদ, এ জাতীয় বিষয়ে হজরতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে হুজুরের উপস্থিতিতেই এবং হজরত সাথে আমাদের মাঝে আছেন, এটাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। কারণ কোনো ভুল হলে, কোনো সমস্যা হলে হজরত এগুলো আমাদেরকে শুধরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এই আশা রাখি। তো আমাদের আলোচনা সময় যদিও দেখা যাচ্ছে তিন দিন, কিন্তু কথা অনেক। তো এজন্য আমরা লম্বা অথবা দরকারবিহীন কোনো কথাবার্তা না বলেই মূল আলোচনার দিকেই আমরা চলে যাই।